ভালোবাসার রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, রোমান্টিক সাইকো বর গল্পের নতুন দুইটা পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা আমাদের নতুন চ্যানেল, এই চ্যানেলে আমরা নিয়মিতই সুন্দর সুন্দর রোমান্টিক গল্পগুলো নিয়মিতই দেব। তো আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, অবশ্যই মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা কন্টিনিউ পড়তে থাকুন। আর যা যারা রোমান্টিক ভালোবাসার গল্প মিস করতে না চান, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য। তো আমাদের সাপোর্ট করবেন, আমাদের এটা নতুন চ্যানেল। তো অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা কন্টিনিউ পড়তে থাকুন। কালার ওয়াশ কাকে বলে? কাঠামোর গাত্রে প্লাস্টারের উপর চুনকামের দ্রবণের মধ্যে নীলের পরিবর্তে হলুদ এবং হলুদ রং ব্যবহার করে ভিতরে বা বাহিরে যে ওয়াশ করা হয় তাকে কালার ওয়াশ বলে। কাঠামোর বাহিরের দিকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সাধারণত কালার ওয়াশ করা হয়। ডিস টেম্পারেচারের উপাদান কি কি? ডিস টেম্পারেচারের মূল উপাদান হলো চকের গুঁড়া, বাহন হলো পানি, বাইন্ডার হলো রেজিন, রঞ্জক হলো সবুজ ও হলুদ ক্রোম ইত্যাদি। পেইন্ট বা ভার্নিশ কাকে বলে? এক বা একাধিক কঠিন তরল বাহনের মাধ্যমে মিশ্রিত করে পেইন্ট বা রং প্রস্তুত করা হয়। একে রঞ্জক অথবা ইঞ্চি বর্ণদায়ী উপাদান, তরল পদার্থ এবং শুষ্কীকারী পদার্থ আছে। সুতরাং পিগমেন্ট ও বাইন্ডার এর তরল দ্রবণকে পেইন্ট বলে। পেইন্ট এবং পেইন্টিং বলতে কি বোঝো? পেইন্ট এবং পেইন্টিং হলো এক বা একাধিক কঠিন পদার্থকে তরল বাহনের মাধ্যমে মিশ্রিত করে পেইন্ট বা রং প্রস্তুত করা হয়। এতে রঞ্জক অর্থাৎ ইঞ্চিত বর্ণদায়ী উপাদান, তরল পদার্থ, কঠিন পদার্থ এবং শুষ্কীকারী পদার্থ থাকে। আর সেই কলাকৌশলের মাধ্যমে পৃষ্ঠদেশ পেইন্ট বা রঙের প্রলেপ দেওয়া হয় তাকে পেইন্টিং বলে। ভার্নিশ এবং ভার্নিশিং বলতে কি বোঝায়? তারপিন তৈল বা অ্যালকোহল জাতীয় উদায়ী তরল পদার্থে রেজিন বা গলা জাতীয় পদার্থ যেমন রজন, অ্যাম্বার, কোপাল ইত্যাদি মিশ্রিত দ্রবণে ভার্নিশ বলে। আর যে কলাকৌশল প্রয়োগ করে ভার্নিশে প্রলেপ দেওয়া হয় তাকে ভার্নিশিং বলে। পেইন্টের উপাদান উল্লেখ করা হলো, পেইন্টের উপাদান হলো মূল উপাদান হোয়াইট লেড, জিঙ্ক হোয়াইট, আয়রন অক্সাইড, গ্রাফাইট, লিথোফোন, অ্যান্টিমনি হোয়াইট ইত্যাদি। বাহন হলো তিসির তেল, বাদাম তেল, সোয়াবিন তেল, টাঙ্গর অয়েল, কাস্টার অয়েল ইত্যাদি। শুষ্কীকর হলো লেড মনোক্সাইড, লেড অ্যাসিটেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, জিঙ্ক সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট ইত্যাদি। দ্রাবক হলো তারপিন তেল, দ্রবণীয় ন্যাপথা ইত্যাদি। রঞ্জক হোয়াইট লেড, ব্লু লেড, ক্রোম গ্রিন, ক্রোম ইয়েলো, অ্যাম্বার লেড, কার্বন ব্লক ইত্যাদি। তো বন্ধুরা, আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগছে। তো গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই গল্পটিতে একটা লাইক দিবেন। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমে নিয়ে গল্পটা কন্টিনিউ পড়তে থাকুন। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। ভার্নিশের সংজ্ঞা। ভার্নিশও এক প্রকার সুরক্ষাদায়ী স্বচ্ছ আবরক পদার্থ যা সাধারণত কাঠের পৃষ্ঠতলে প্রয়োগ করা হয়। তারপিন তৈল বা অ্যালকোহল এ রেজিন বা গলা জাতীয় পদার্থ যেমন রজন, অ্যাম্বার, কোপাল, পাতগালা এ মিশ্রিত দ্রাবণকে ভার্নিশ বলে। পেইন্ট এবং ভার্নিশের মধ্যে পার্থক্য। পেইন্ট অস্বচ্ছ সুরক্ষাকারী আবরক, ভার্নিশ হলো
ভার্নিশ হলো স্বচ্ছ সৌন্দর্যবর্ধক সুরক্ষাকারী আবরণ, এতে রঞ্জক পদার্থ ব্যবহৃত হয়, এতে সচরাচর রঞ্জক পদার্থ ব্যবহার হয় না, যে কোনো পৃষ্ঠতলে ব্যবহার করা যায়, প্রধানত কাঠের পৃষ্ঠতলে ব্যবহার করা যায়, পৃষ্ঠের উজ্জ্বলতা বৃদ্ধি করে, কাঠের আইসের উজ্জ্বলতা বৃষ্টি বৃদ্ধি করে, পৃষ্ঠকে সম্পূর্ণরূপে ঢেকে দেওয়া হয়, পৃষ্ঠের প্রকৃত রূপ দেখা যায়। পেইন্ট ও ভার্নিশ কি কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়? পেইন্ট ও ভার্নিশ যে উদ্দেশ্যে ব্যবহার করা হয় তা নিম্নে দেওয়া হলো। 1 নম্বরে, কাঠের আসবাবপত্রকে ঘুণে ধরার হাত থেকে রক্ষা করার জন্য। আর্দ্রতার সংস্পর্শে ধাতব পদার্থ ক্ষয় বা মরিচা রোধ এবং কাঠের পচন রোধ করার জন্য। আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে পৃষ্ঠকে সুরক্ষা করার জন্য। কাঠামোর পৃষ্ঠদেশকে সুন্দর ও মনোরম করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আসবাবপত্রকে স্বাস্থ্যকর করে তোলার জন্য ইত্যাদি। ভার্নিশের উদ্দেশ্য, কাঠের আইসের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য। পেইন্টের পৃষ্ঠকে আবহাওয়া ক্রিয়া হতে রক্ষা করার জন্য। পেইন্টের পৃষ্ঠকে উজ্জ্বলতা অনয়ন করার জন্য। পেইন্টের পাতলা আবরণের স্থায়িত্বতা বৃদ্ধি করার জন্য। দরজা, জালানা, ট্রাস ইত্যাদি রংবিহীন পৃষ্ঠকে রক্ষা করার জন্য। অ্যালুমিনিয়াম পেইন্টের সুবিধা। অ্যালুমিনিয়াম পেইন্টের সুবিধা নিম্নে দেওয়া হলো। 1 নম্বরে, আবহাওয়া প্রতিরোধ, পানি নিরোধক, উচ্চ তাপ প্রতিফলক, মরিচা প্রতিরোধী, উত্তম বিদ্যুৎ প্রতিরোধক, উচ্চ ক্ষমতা সম্পন্ন, অন্ধকারে দৃশ্যমান, অতি উজ্জ্বল। প্লাস্টিক পেইন্ট কাকে বলে? প্লাস্টিক জাতীয় পদার্থকে বেজ হিসাবে ব্যবহার করে এই জাতীয় পেইন্ট প্রস্তুত করা হয়। প্লাস্টিক হিসাবে ভিনাইল অ্যাসিস্টেড এবং একরিলেট ইত্যাদিকে পানির সাথে মিশ্রিত তৈরিকৃত পেইন্ট প্লাস্টিক ইমালেশন পেইন্ট নামে পরিচিত। এর রং তাড়াতাড়ি শুকায়, আবৃত শক্তি বেশি এবং অলঙ্করণ পৃষ্ঠ প্রদান করে। শোরিং এবং আন্ডারপাইনিং, সাময়িকভাবে বিপদগ্রস্ত কাঠামোকে সাপোর্ট প্রদান করার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে শোরিং বলে। অন্য কথায়, কোনো কাঠামোর বুনিয়াদের মাটি কাটার সময় নিকটবর্তী কাঠামো ধসে যাওয়ার হাত থেকে বা সম্ভাবনাকে প্রতিরোধ করার জন্য, অথবা নিকটবর্তী কোনো কাঠামো অপসারণের সময় অথবা কোনো ত্রুটিপূর্ণ বুনিয়াদ মেরামতের সময় কাঠামোকে নিরাপদ রাখার জন্য অস্থায়ীভাবে যে কাঠামো নির্মাণ করা হয় তাকে শোরিং বলে। ইহা দেওয়ালের পাশে সাপোর্ট প্রদান করে। আন্ডারপাইনিং কাকে বলে? পুরাতন ভিত্তিকে শক্তিশালী করা অথবা পুরাতন ভিত্তির স্থানে নতুন ভিত্তি প্রদান করার পদ্ধতিকে আন্ডারপাইনিং বলে। এর কাজ এমনভাবে করতে হবে যেন কাঠামো, দেওয়াল বা অন্য কোনো অংশ নষ্ট না হয়ে যায়। ভিত্তির কাজ নিরাপদে করবার জন্য যে সকল কৃত্রিম ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে আন্ডারপাইনিং বলে। শোরিং এবং আন্ডারপাইনিং এর মধ্যে পার্থক্য, বিপদগ্রস্ত কাঠামোকে সাপোর্ট প্রদান করার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে শোরিং বলে। আন্ডারপাইনিং হলো পুরাতন ভিত্তিকে শক্তিশালী করার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে আন্ডারপাইনিং বলে। ভিত্তির অসমবসনজনিত কারণে কাঠামোর বিপদগ্রস্ত হলে তাকে সাপোর্ট প্রদান করে। পুরাতন কাঠামো ভিত্তিকে অধিক বসনের হাত থেকে রক্ষা করে আন্ডারপাইনিং বলে। শোরিংয়ের কাজ কাঠামো উপরের দিক হতে আরম্ভ করতে হয়, আন্ডারপাইনিংয়ের কাজ নিচের দিক থেকে আরম্ভ করতে হয়। কোনো কাঠামোর নির্মাণ কাজ বা দেওয়ালের গাঁথনির কাজ করার সময় নির্মাণ এলাকার কাজ 1.5 মিটার উঁচুতে পৌঁছায়, তখন নির্মাণ উপকরণাদি ও নির্মাণ কার্যে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি রেখে মিস্ত্রি কাজ চালিয়ে যাওয়ার সুবিধার্থে কাঠের যে অস্থায়ী মাচা বা প্ল্যাটফর্ম তৈরি করা হয় তাকে স্কফ হোল্ডিং বলে। ফর্মওয়ার কাকে বলে? সাধারণভাবে সদ্য ঢালাইকৃত কংক্রিটকে জমিয়ে নির্দিষ্ট আকারে
নির্দিষ্ট আকারে নির্দিষ্ট আকারে আকারে আনার জন্য কাঠ, প্লাস্টিক বা লোহার দ্বারা যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে ফর্মওয়ার্ক বা শাটারিং বলে। ঢালাইকৃত কংক্রিট প্রয়োজনীয় শক্তি অর্জন করার পূর্বে তা খুলে ফেলা হয় অর্জন করার পর তা খুলে ফেলা হয়। নির্মাণ সামগ্রী অনুযায়ী ফর্মওয়ার্ক 3 প্রকার: টিম্বার ফর্মওয়ার্ক, প্লাইউড ফর্মওয়ার্ক, স্টিল ফর্মওয়ার্ক। যদিও স্টিল ফর্মওয়ার্ক বেশি ব্যয় সাপেক্ষে, তবুও বড় বড় কাজের ক্ষেত্রে স্টিলের ফর্মওয়ার্ক বা শাটারিং ব্যবহার করা এর সুবিধা নিম্নে দেওয়া হলো। এটা বারবার ব্যবহার করা যায় না, এটা খোলা বা অপসারণ করা যায় না, এরা সমতল পৃষ্ঠ প্রদান করে, এটা অধিক ভারবাহী কাঁপানো বা সংশোধন হওয়ার হাত থেকে মুক্তি করে। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর সুন্দর একটা কমেন্ট করুন। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।